হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরা সবাইও খুব ভালো আছি। আজকে হচ্ছে 11 ডিসেম্বর, আমার ঋতু কাকিমার বার্থডে। প্রত্যেক বছর ওর জন্মদিনটা আমরা মোটামুটি ছোটোখাটো করে ঘরে একটা কেক কাটিং করে সেলিব্রেট করা হয়। কাকা কোথাও নিয়ে গিয়ে ট্রিট দিয়ে দেয়। এবছর যেহেতু বেবি হয়ে গেছে কাকিমা, এটা বেবি হওয়ার পর প্রথম বার্থডে, সেই জন্য কাকিমা কালকে থেকেই বলছে যে এবছর কোনোরকমভাবে সেলিব্রেট করবো না। কিন্তু যেহেতু প্রত্যেক বছর সেলিব্রেট করা হয় ছোটোখাটো করেই, সেই জন্য মাম্পি আর আমি প্ল্যান করেছি কাকিমাকে একটা ছোট্ট সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ মানে সেরকম কিছু না, একটা কেক শুধু কাকিমার বার্থডেতে আজকে কাটিং করা হবে, মানে কাকিমা কেক কাটিং করবে। তো এখন মাম্পি আর আমি উপরে চলে এসেছিলাম, এসে এখানে একটু ঘরটারগুলো সাজিয়ে নেবো। মাম্পিকে নিচে পাঠিয়ে দিলাম, কারণ দুজনে থাকলে সবাই বুঝতে পেরে যাবে ব্যাপারটা জল ঢালা টাইপের হয়ে যাবে। তো ভাইকে ফোন করলাম, ভাগ্যক্রমে ও আজকে ডোমজোরেই এখন আছে, তো কেকটা ওখান থেকে নিয়ে নিচ্ছে। কাকিমার ঘরে এসে দেখলাম কাকিমার ঘরেই একটা বেলুনের প্যাকেট রাখা আছে, যেখানে 3-4টে বেলুন আছে। তো বেলুনগুলো এখন ফুলিয়ে নেবো, একটু ক্যান্ডেল দিয়ে টেবিলটা সাজিয়ে নেবো। ব্যাস এতটুকুই কাকিমার জন্য প্ল্যান করেছি মাম্পি আর আমি। তো চলো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। এই যে দেখো, এই হচ্ছে সেই বেলুনের প্যাকেট, এখানে 4 থেকে 5টা বেলুন আছে। এখন এগুলো আমি ঝটপট ফুলিয়ে নিই। আমার বেলুন ফোলানো হয়ে গেছে, এই কতগুলো বেলুনই ছিল এগুলো ফুলিয়ে দিয়েছি। কেকটা এখনও আসেনি, কেকটা আসলে আমি তারপর কাকিমাকে রেডি হতে বলবো। তো এখন শুধু কেকটার জন্য অপেক্ষা করছি, কেকটা আসলে তারপর আমরা সবাই রেডি হবো, কাকিমাকে রেডি হতে বলতে হবে। তার আগে একটা কাজ আছে, কাকিমার জন্য কিছু গিফট তো কেনা হয়নি, এই গুড ভাইবসের টোনারটা আমার কাছে ছিল, কাকিমাকে এটাই দেবো ভাবছি। গাইজ এই হচ্ছে আমাদের দেশি জুগার, গাছ থেকে এখন ফুল তুলে কাকিমাকে দেব। ও ভাই আমি কি বানিয়ে দিয়েছি তোমরা শুধু একবার দেখো, এত আইডিয়া যে আমার মাথায় কোথা থেকে মাঝে মাঝে চলে আসে। টান টান গাইজ, মাম্পি আমি রেডি হয়ে গেছি। রেডি মানে দুজনে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি, আর হালকা লিপস্টিক লাগিয়ে নিয়েছি, আর কিছু করিনি। দুজনেই দেখতে পাচ্ছ কাকিমাকে রেডি হতে বলেছি, কাকিমা রেডি হচ্ছে। আর তোমাদেরকে এখন আর কিছু দেখাচ্ছি না, একবার তোমাদেরকে কাকিমা যখন কেকটা কাটবে তখন দেখাবো।
কি কাটা যাবে বলো তো। মাম্পি এখানে যে 5-6 বার কেক খাওয়া হয়ে গেল, এত ওর কেক ভালো লেগেছে, মাম্পি সব কেকটা খেয়ে নিচ্ছে, যে দেখো হাফ কেক মাম্পি সব খেয়ে নিচ্ছে। আমি খাইনি না, তোর গালটা দেখে লোকে বুঝতে পারবে, এই যে দেখ এটা আমি দেখবো, তোর অভিজিৎ দেখবে, আবার দেখো নজর দেখো কেকের দিকে, দিয়ে দাও হয়ে পাশে। সো গাইজ কেক কাটিং হয়ে গেছে, সবাই চলে গেছে নিচে, এখন শুধু মাম্পি আর আমি এখানে আছি, আর আমি কেকটা এখন পিস করছি কারণ বাড়ির সবাইকে দিতে হবে। তো চলো এর সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা যারা যারা ব্লগটা এতদূর দেখলে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি তোমরা আমার চ্যানেল আজকে প্রথম এসে থাকো। মাম্পি আয়, ব্লগটা এন্ড করে দিই। তো চলো আবার দেখাবে নেক্সট একটা ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।